গোগল দিদি পার্বতী দিদিকে কি ওরা নিয়ে ভর্তি নিল তাহলে? হ্যাঁ রে, নিয়েছে নিয়েছে। আচ্ছা শোন শোন, তুই না তোর তুই ওইদিকে যা, আমি ততক্ষণে ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। যা যা দিন দিন তো দিন আপনার আপনার ফর্মটা। লোকে লোকে বলে আমার আমার মাথা 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 খারাপ মাথা খারাপ তোদের 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 মানুষ মানুষ আগে বাঁচবে না কাগজ 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 ভরবে বলতো? বোকা সব সব বোকা বোকা কথা করে। আচ্ছা নাম নামটা কি বলেছিল যেন? কুসুম। এরকম অবস্থা কে করলো পার্বতী দিদি? বা পার্বতী আমি এই ওষুধগুলো নিয়ে এসেছি। মিসেস পাল চৌধুরী, ওকে স্টার্ট হয়ে গেছে, আপনি ওষুধগুলো ওখানে নিয়ে যান। ওকে। কি হয়েছে পার্বতী বলো না গোগুলি? কি হয়েছে সৌরভবাবু হয়তো জানেও না, ওদের বাড়িতে একটা খবর দিতে হবে। কিন্তু দেব কি করে? সৌরভবাবু যে নাম্বার নেই আমাদের কাছে। আমি যাচ্ছি ওদের বাড়িতে। শোনো আমিও যাচ্ছি, চলো চলো। এই তোরা থাকো এখানে, আমরা এখানে আছি। এখন যে পার হতে কি হবে ভগবান জানে। ভগবান বৌমা, হ্যাঁ তুমি পার্বতীকে বাড়ি থেকে বের করবে বলে হ্যাঁ এই রকম কনস্পিরেসি করছো? পার্বতী থাকলে এসব কিছুই হয়তো হতো না। পার্বতী বাড়িতে থাকলে মায়ের জল থেকে ওষুধ সব কিছুর খবর রাখত। কোনো কিছুর জন্য মাকে চিন্তা করতে হতো না। আজ পার্বতী বাড়িতে নেই আর আমরা বাড়ির এতগুলো লোক মায়ের ঘরে জল আছে কিনা সেটারও খেয়াল রাখিনি।